স্বাগত জানাই প্রত্যেককে কম্পিউটার একাডেমি চ্যানেলে। আশা করছি প্রত্যেকে ভালো এবং সুস্থ আছো। আজকের এই ভিডিওটি সম্পূর্ণ একটি ইউনিক ধরনের হতে চলেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে যায়। যদি কোনো সময়ে সফটওয়্যারটিকে বন্ধ করার প্রয়োজন হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কি করি, ক্লোজ বাটনে ক্লিক করে সফটওয়্যারটা বন্ধ করি। আমি আরেকবার দেখি, ক্লোজ বাটনে ক্লিক করলে সফটওয়্যারটি বন্ধ হয়ে যাচ্ছে, অর্থাৎ ক্লোজ বাটন। এছাড়াও ফাইল অপশানে ক্লিক করার পর এক্সিট অপশানে ক্লিক করলে সফটওয়্যার থেকে বার হয়ে যাওয়া যায়। এবারে আমরা শিখব এই দুটি পদ্ধতি ছাড়াও কিভাবে মাইক্রোসফট অফিস ওয়ার্ড চালু করা যায় এবং কিভাবে এক্সিট করে বার হওয়া যায়। প্রথমে আমরা শিখব মাইক্রোসফট অফিস স্টার্ট বাটন থেকে ক্লিক না করে কিভাবে আমরা ওপেন করব। চলো দেখা যাক সম্পূর্ণ নতুন ধরনের টিপস। অবশ্যই ভিডিওটি পুরোটা দেখতে থাকো। আশা করছি আজকের টপিকে আমরা নতুন নতুন অনেক কিছু জিনিস শিখতে পারব। তো এখান থেকে আমি বার হয়ে গেলাম। প্রথমে যেটি করতে হবে, কিবোর্ডে উইন্ডোজ বাটন চেপে আর বাটনটি প্রেস করতে হবে। এরপর আমরা রান ওপেন ডায়ালগ বক্সে লিখব উইন ওয়ার্ড ডট ইএক্সি। লেখার পর ওকে বাটনে। দেখো বন্ধুরা কত সহজে মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন হয়ে গেল। স্টার্ট বাটনে ক্লিক করে প্রসেসিং না করার পরেও সফটওয়্যারটি ওপেন করা যায়। এবারে আমরা এই সফটওয়্যারটিকে আগে বলেছি কীভাবে বন্ধ করতে হয়, ক্লোজ বাটনে ক্লিক করে অথবা ফাইল থেকে এক্সিট অপশানে ক্লিক করে। আমরা এই দুটি পদ্ধতি কোনোটাই ব্যবহার করব না, তাহলে আমরা কি করব। সেই জন্য এটিকে বন্ধ করার জন্য আমরা নতুন একটি ট্রিক শিখব। তাহলে আবার আমি বলছি কীভাবে সফটওয়্যারটি ওপেন করতে হয়। প্রথমে উইন্ডোজ আর বাটন প্রেস করে উইন ওয়ার্ড ডট ইএক্সি কথাটি লিখে এটি আমরা ওকে বাটনে ক্লিক করব, প্রেস করব। এবার যদি সফটওয়্যারটিকে এই দুটি পদ্ধতি ছাড়া বন্ধ করতে হয়, সেক্ষেত্রে কিবোর্ড থেকে অল্টার এফোর বাটন প্রেস করলেও মাইক্রোসফট অফিস ওয়ার্ড সফটওয়্যারটি বন্ধ হয়ে যাবে। আশা করছি প্রত্যেকে বুঝতে পেরেছ। যদি কোথাও সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমরা দ্বিতীয়বার সফটওয়্যারটি পুনরায় এই বিষয়ে কিছু আমরা মজাদার জিনিস শিখতে চলেছি। প্রথমে আমরা সাইজ এখানে বাড়িয়ে নিলাম 72। এখানে আমরা কালার একটু বেশি করে নিয়ে নিলাম। যার যে কালার পছন্দ হবে সেই কালারটি সিলেকশন করে নিতে পারো। এখানে বেশি কম বলে কিছু হয় না, যার যে কালারটি পছন্দ হয় সেটি সিলেকশন করে নেবে। সিলেকশন করে নেওয়ার পর এটিকে বোল্ড করে নেবে। এবারে আমরা এখানে কিছু কমেন্ট ব্যবহার করব, যেমন 05350। লেখার পর এটি অল্টার এক্স বাটন প্রেস করলে একটি স্বস্তিক চিহ্ন তৈরি হয়ে যাবে। স্বস্তিক চিহ্নটিকে আমরা যদি অন্য কালারে মার্ক করতে চাই, সেক্ষেত্রে সিলেকশন করার পর রেড কালার আমরা ব্যবহার করতে পারি। এবারে আমরা শিখব 0950 চেপে অল্টার এক্স করলে আমরা ওম নামে একটি চিহ্ন তৈরি করতে পারছি। এইভাবে আমরা কিছু নতুন কমান্ড দেখছি, 1F426 অল্টার এক্স। আমরা একটি বার আইকন তৈরি করতে পারলাম, এটিকে সিলেকশন করে চাইলে তোমরা কালারে কনভার্ট করে দিতে পারো। এবারে দেখতে থাকো পরের আইকনগুলি।
আমরা এইভাবে সংখ্যাগুলি অল্টারনেটিভ দিয়ে কিবোর্ড থেকে অল্টার এক্স বাটন প্রেস করে দেখো নতুন নতুন অনেক আইকন দেখতে পাবে। আশা করছি ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করতে ভুলো না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আমাদের সাথে থাকুন।